লরি লোড হচ্ছে চালের, তো আমরা ভাবলাম যে নিশ্চয়ই এত রেশনের মাল, সেজন্য আমরা গোটা লোক ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে অন্য জায়গা থেকে আমাদের কিছু লোক নিয়ে যায় ওখানে লরিটাকে আটক করলাম। এবার আটক করার জন্য অনেক আমাদের বাজার কমিটি বা আমাদের পাড়ার আত্মীয় স্বজনরা এসে এখানে অ্যাডজাস্ট হয়। তারপর কেন্দ্র পুলিশকে ফোন করে, পুলিশ প্রশাসনকে ফোন করে। ফোন করার পর পুলিশ প্রশাসন আসে, তারপর পুলিশ প্রশাসন বলে যে তোমরা পাঁচটা লোক আমাদেরকে দাও, আমরা মালটা নিয়ে ওখানে থানায় যেয়ে মীমাংসা করব। তো আমরা ওটা চাই না, আমরা চাই যে গরিব মানুষের জন্য ওখানে আমরা থানা মীমাংসা করতে চাই না, আমরা চাই এইখানে মীমাংসা যাতে হয়। এই জন্য আমাদের চাল শর্ট হচ্ছে। আর কন্ট্রোলে যখনই যাচ্ছি তখনই ওরা বলছে যে তোমাদের কার্ডে 2 কেজি করে চাল আসছে। এই কাজটা করছে আপনার ডিলার আর খেদ্দুচি দেওয়া, আরও ওর পাটার ওর আছে গ্রুপ্ত লোক, আমরা অন্য জানি না কে আছে এর ভিতরে, আমরা জানি না, বুঝলেন। আমরা চাইছি যাতে ডিলার যাতে বাদ পড়ে বা আমরা ঠিক মতো মালটা পাই, এই সঠিক মালটা চাই। Hey,